আমেরিকার কিছু বক্তা টাকলু নিচে কাপড় পরার ভিন্ন মত আছে ফোকাহাদের বলে তারা খ্রিস্টানদের উৎসবে অভ্যর্থনা জানায় নিজের আত্মীয়দের, বোঝাবো কিভাবে যারা আমেরিকায় থাকে। দুঃখজনক, ফোকাহাদের মত মত যে জায়েজ এ ব্যাপারে আছে। আরব দেশে একটা কবি ছিল বাদশাহ ইবনে ভুরত, খুব মাতাল মানে অশালীন কবি, তবে রাজা বাদশাহ দরবারে কবিতা টবিতা গাইতো। তো তোর একটা কবিতা আছে যে এক আলেম বলেছে এই মত জায়েজ, এক আলেম বলেছে এই নবী জায়েজ, আমি সব আলেমের কথাই মানে সব মদই খাই। এইরকম যদি আমরা আলেমদের মত মানতে যাই কোরআন সুন্নাত বাদ দিয়ে, তাহলে তো আর ইসলাম থাকবে না। বিষয়টা হলো যে আল্লাহ রাসূল থেকে প্রায় 30টা সহি হাদিস আছে, একেবারে বিভিন্ন সনদে টনটনে সহি, যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন টাকনুন নিচেই কাপড় নামালে সেটা জাহান্নামে পড়বে। সাহাবিদের পা ব্যাক অসুস্থ রোগ, কাপড় নিচে নবীজি টেনে তুলে, নিজে টেনে তুলে দিয়েছেন, পিছন থেকে দৌড়ে ডাক দেয় শোনো আব্দুল্লাহ শোনো শোনো কাপড় উঁচু করে পড়ো। তা আমরা কি মনে করি যে আমরা সাহাবিদের অনেক পাক পবিত্র হৃদয়ের, আর টাকলুর উপরে কাপড় পরলে কেউ মাইন্ড করে না, যদি বেশি মাইন্ড করে থ্রি কোয়ার্টার পরেন, দেখ আরো মডার্ন মডার্ন ভাববে, ঠিক না? বিশ্বাস করেন থ্রি কোয়ার্টার পরে তো কোনো গুণা আছে না, কিন্তু টাকলুর নিচে পড়লে গুণা আছে। কাজেই আমাদের দায়িত্ব হলো কোয়েন আলেম কি বললেন যাচাই না করে গ্রহণ না করা। আল্লাহ কোরআন কারী বলেছেন আল্লাযীন ইস্তামিউন আল কাওলা ফায়াত্তাবিউন আহসানা, যারা কথা শুনে এবং কথা যাচাই করে ভালো কথা গ্রহণ করে।